আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকে নিউজ। এবার হিরো আলমের টানে বাংলাদেশে ছুটে এলো এক মালয়েশিয়ান তরুণী। হিরো আলমের প্রেমে মজে এবার সেই সুদূর মালয়েশিয়া থেকে সম্প্রীতি বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। দীর্ঘদিন ফেসবুক ইউটিউবে হিরো আলমের অসংখ্য মিউজিক ভিডিও দেখে ওই তরুণীর শখ জাগে সরাসরি হিরো আলমকে দেখার। শুধু তাই নয়, তিনি হিরো আলমের সাথে ক্যামেরার সামনে কাজ করার স্বপ্নও দেখেন আগে থেকেই। মালয়েশিয়ান তরুণী জেনেবা আনসারি বাংলাদেশে এসেই প্রথমে পেয়েছেন দীর্ঘ প্রতীক্ষার ফল, দেখা পেয়েছেন সেই হিরো আলমের। শুধু দেখা নয়, হিরো আলমের সাথে ফিল্মে কাজ করারও সুযোগ পেয়েছেন। জেনেবাকে নিয়ে হিরো আলম ইতিমধ্যেই তৈরি করেছেন পরদেশি মেয়ের প্রেম নামক একটি টেলিফিল্ম। মশিকুল এর পরিচালনায় ও আশরাফুল হোসেন আলমের রচনায় ইতিমধ্যে টেলিফিল্মটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এ বিষয়ে হিরো আলম বলেন, মালয়েশিয়ান তরুণী জেনেবা প্রথমে আমার বেশ কিছু মিউজিক ভিডিও, গান ও শর্ট ফিল্ম দেখে মুগ্ধ হয়। এরপর আমার সন্ধানে গত মাসে সে বাংলাদেশে আসে। জেনেবার ইচ্ছা ছিল আমার সাথে ক্যামেরার সামনে কাজ করবে, তার সেই ইচ্ছাটা ইতিমধ্যে পূরণ হয়েছে। জেনেবাকে নিয়ে আমরা বানিয়েছি পরদেশি মেয়ের প্রেম নামে একটি টেলিফিল্ম। হিরো আলম আরও জানান, পরদেশি মেয়ের প্রেম টেলিফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হিরো আলম ও জেনেবা, যেখানে দর্শকরা দেখতে পাবেন পরদেশি সুন্দরী তরুণী ও গ্রামের একটা সাধারণ ছেলের ভালোবাসার মহত্ত্ব। টেলিফিল্মটি এবারের ঈদের দ্বিতীয় দিনের আগে হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। টেলিফিল্মটিতে হিরো আলম জেনেবা ছাড়া আরও অভিনয় করেছেন মোহাম্মদ শওকত আলী তালুকদার, ফাহমিদা, ইনসান রানা, সাধন, পরাণ, মুস্তাফিজ সহ প্রমুখ। আজ এ পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।